রবিবার সকালে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ রবিবার সকালে তেলিয়ামুড়ার রেলওয়ে স্টেশনে উৎপেতে বসে থাকে। পরে দুলপাল্লার একটি ট্রেন থেকে তিন যুবক তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে নামতেই পুলিশ তাদেরকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে মোট 112টি নেশাজাতীয় স্কফ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত নেশা সামগ্রী সহ নেশা কারবারীদের থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তাদের বাড়ি বিহারে, যাদের নাম রঞ্জিত রাজা কুমার এবং কানাইয়া ঠাকুর। এই ব্যাপারে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, ধৃত তিন নেশা কারবারীদের বিরুদ্ধে পুলিশ একটি NDPS ধারায় মামলা নথিভুক্ত করবে এবং সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। আজকে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আগরতলাগামী একটা ট্রেন যেটা তেলিয়ামুড়াতে দাঁড়িয়েছে তেলিয়ামুড়া রেল স্টেশনে, তো এখান থেকে তিনজন ছেলে নামে ওদের কাছে সাসপেক্টেড কিছু আছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে। তো ইনফরমেশান বেসিস আমরা গিয়ে এখানে ওদের কাছে সার্চ করি। সার্চ করে আমরা টোটাল 112 বোতল এসকাপ কফ সিরাপ আমরা উদ্ধার করতে পারি। তো আমরা ওদের তিনজনকে আমরা বুক করেছি, এ ব্যাপারে আমরা একটা মামলা নিয়ে তদন্ত করবো।